ফেসবুকের ফলো বাটনটি কিভাবে শো করবেন আপনার ফেসবুক প্রোফাইল। যে সমস্ত বন্ধুরা চায় না যে তাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক, সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের অ্যাড ফ্রেন্ড অপশানটিকে মুছে দিয়ে শুধুমাত্র ফলো অপশানটিকে রাখবেন কিভাবে, যাতে না কেউ আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, শুধুমাত্র ফলো করতে পারে। তো যে সমস্ত বন্ধুরা ফেসবুক লাইট ব্যবহার করেন তারা নর্মালি ফেসবুক অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। তারপরে ফেসবুক প্রোফাইলে আসবেন অ্যান্ড থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ভিউ অ্যাজ এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটি পাবলিকের কাছে কিরকম শো করে সেটি দেখতে পারবেন। সো অ্যাড ফ্রেন্ড শো করে পাবলিকদের কাছে। অ্যাড ফ্রেন্ডটিকে সরিয়ে কীভাবে ফলো বাটন আনবেন, ওপরে থ্রি লাইনে ক্লিক। থ্রি লাইনে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখতে পারবেন একটি অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও একটি অপশান ওপেন হয়ে যাবে সেটিংস বলে, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পরে একটি হেডিং পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এই হেডিংয়ের নিচে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানটি আছে। সিম্পলি এই অপশানটিতে ক্লিক করার পরে ফার্স্ট যেই অপশানটি আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন অ্যান্ড এভরি ওয়ানে সেট হয়ে থাকবে সেটি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ব্যাক করবেন, দেন তারপরে আরেকটি অপশান পাবেন পোস্ট বলে, সিম্পলি পোস্ট অপশানে ক্লিক করবেন। পোস্ট অপশানে ক্লিক করার পরে সমস্ত অপশানগুলি দেখতে পাচ্ছেন, প্রতিটা অপশান পাবলিক করে দিতে হবে। হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এই অপশানটিতে যদি আপনারা পাবলিক না করেন সো ফলো অপশানটি আসবে না, অ্যাড ফ্রেন্ড অপশানটিতেই থেকে যাবে। সো প্রতিটা অপশান পাবলিক করে দেবেন, করে দেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে আরও একটি অপশান পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশানটিতে ক্লিক করার পরে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো প্রতিটা অপশান পাবলিক হয়ে আছে, সো আপনাদের যদি না প্রতিটা অপশান পাবলিক হয়ে থাকে সো আপনারা পাবলিক সেট করে দেবেন। সো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সো প্রতিটা অপশান পাবলিকলি সেট করে দেওয়ার পরে ব্যাক করবেন অ্যান্ড আপনার ফেসবুক প্রোফাইলটিতে চলে আসবেন। ফেসবুক প্রোফাইলটিতে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আবারও সেই ভিউ অ্যাজ অপশানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি পাবলিকের কাছে কীরকম শো করে। সো ফলো বাটনটি এখন শো করছে দেখতে পাচ্ছেন, অ্যাড ফ্রেন্ড অপশানটি কিছুক্ষণ আগে শো করছিল এখন ফলো বাটনটি শো করছে। সো এইভাবে আপনারা ফেসবুকের অ্যাড ফ্রেন্ড অপশানটিকে হাইড করে ফলো বাটন আনতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এইরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না।